আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বকাতু সুপ্রিয় দর্শক আমি মৌলানা মোহাম্মদ মাহবুজুর রহমান আমি এখন গ্রামের বাড়িতে আমাদের নিজ গ্রামে এবং আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ি এবং আমাদের বাড়ির আশেপাশে আমি কি করেছি এবং কি করতে চাচ্ছি সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গড় যেটা আমি ছোটোবেলা থেকে বসবাস করি যেখানে আমার আব্বু তাকে এবং আমার আব্বু তাকে এখানে থাকার মতো মানুষ নাই সেই বিদায় আমরা এখনো পর্যন্ত গড় করি নাই যেহেতু গড় এখানে যেটা আছে সেটাও পড়ে আছে সেই জন্য ইনশাল্লাহ গর করার চেষ্টা করব আর টাকাও লাগবে যেহেতু সেই জন্য এই এখনো পর্যন্ত কারণ এখন আপনারা জানেন সব কিছুর দাম বেশি সুতরাং এখনও পর্যন্ত গর দূর করতে পারিনি তো করবো ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঘর সামনে এটা আমাদের ঘর আর ঘরের সামনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কাঁটাল গাছ কাঁঠাল গাছ অনেক কাঁঠাল মাশাল ধরেছে আপনাদের দোয়ায় তো আপনারা এক সময় বেরোতে বেড়াতে আসবেন ইনশাল্লাহ এখানে অনেক মজা হবে কারণ এটা দেখতে খুব যেহেতু আল্লাহ পাক বলেছেন কুল কুলসি রুফিল আর্থ আপনারা ভ্রমণ করুন আল্লাহর জমিন আল্লাহর সৌন্দর্য সেটা উপভোগ করুন সেটা দেখতে থাকুন তো আল্লাহ কোরআনুল করিমের মধ্যে এটা বলেছেন সুতরাং আপনারা দেখার জন্য এক একসময় আসবেন আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন এটা দেখেন আমাদের থলির মধ্যে যে দেখেন কি কি আছে এখানে বিশেষ করে আমরা এটা একদম গিয়া বলবো এটা আমাদের মাটির ঘর মাটির ঘর খুবই আরাম এবং মজবুত এটা আমরা করেছি প্রায় বিশ পঁচিশ বছর হচ্ছে এই বাড়িটা এখনো পর্যন্ত মজবুত রয়ে গেছে এখনো কিছু হয়নি তা এখন তো মাটির গর খুবই কমে যাচ্ছে সেই জন্য আমাদেরও পাকা করতে হবে দোয়া করবে আপনারা যাতে পাকা করতে পারে তো এখন দেখেন আমাদের আশেপাশে চারিদিক এটা হচ্ছে আমাদের এই জায়গার এটা রাস্তাও এদিকেও আছে রাস্তা তারপর ওই পাশেও রাস্তা আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন্য জনের জায়গা এগুলো আমাদের জায়গা হচ্ছে আমি আমাদের জায়গাগুলো নিয়ে যাচ্ছি আমাদের জায়গা হচ্ছে আপনারা দেখতে পাবেন এগুলো সব আমাদের এরিয়া আমাদের নিজের জায়গা দেখেন আমাদের এগুলো আমার কাঁঠাল আমাদের কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল অনেক কাঁঠাল এগুলো আমাদের গাছ কাটাল ধরেছে আলহামদুলিল্লাহ আপনারা যেখানে শহরে একটা কাঁঠাল সহজে অরিজিনিয়াল কোনো কাঁঠাল খাওয়া যায় না সব ফরমালিন কিন্তু এখানে আমরা কাঁঠাল যেগুলো খাই যেগুলো ধরে একদম অরিজিনিয়াল গাছ থেকে পেরে খাই এবং দেখেন আমাদের নারকেল নারিকেল গাছ আর এই গাছটা বিশেষ করে এখানে একটা দুইটা তিনটা সাইটটা এই সাইটটা গাছ এগুলো আমরা গজ্জম গাছ বলে থাকি এগুলো বিশ আমি রোপণ করেছি যদিও বা গাছ দেখতে ছোট দেখতেছেন কিন্তু এগুলোর বয়স হচ্ছে বিশ বছরের উপর বিশ বছর হচ্ছে এগুলো আমি নিজে এখান থেকে কতগুলো গোটা পড়ে গাছের উপর থেকে এই গোটাগুলো আনতে গিয়ে আমি একবার মরিস হারিয়ে ফেলেছিলাম এখন আমার মনে পড়ে আমি তখন ছোটোবেলা ছোট ছিলাম এটা বিশ বছরের উপর হবে